আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শে এবারের বাজেট প্রণয়ন করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল। বাজেটে গরিব ধনী সবাইকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়তি নয়, করযোগ্য সবার কাছ থেকে রাজস্ব আহরণ করতে চায় সরকার। মুদ্রাস্ফীতি শঙ্কার কারণ হলেও মূল্যস্ফীতি শঙ্কার কারণ হলেও বাজেটে নেওয়া পদক্ষেপে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। জাতীয় সংসদে 2023-24 সালের বাজেট পেশের পর রীতি অনুযায়ী সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের বাজেটে যেসব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা বাস্তবায়নযোগ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত অনুযায়ী এবারের বাজেট তৈরি করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। আইএমএফ আমাদেরকে কখনো কখনো এসে দেখে, শুধু আমরা না, আইএমএফ সাথে যারা সম্পৃক্ত সবাইটাই দেখে, ব্যালেন্স শীট ঠিক আছে কিনা, রেভিনিউ অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, ইনকাম এক্সপেন্ডিচার ঠিক আছে কিনা, লোন দিয়ে সাহায্য করে না, বিভিন্ন সাথের পাশাপাশি বা কিছু প্রজেক্টও সাপোর্ট করে, সাজেস্ট করে, তাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের বাজেট করি নাই। তাদের যে পরামর্শ আছে সেইটা আমরা কখনো এবারের বাজেটে আয়কর রিটার্নে 2000 টাকা কর আরোপ করা হয়েছে। নতুন করে কয়েকটি পণ্যে শুল্কেরও প্রস্তাব করা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, অনেক করযোগ্য ব্যক্তিরা কর দেন না, তাদের কর দিতে হবে। মূল্যস্ফীতি নিয়ে আমাদের গরিব মানুষদের জন্য এবং ধনী মানুষদের জন্য সবার জন্য কিন্তু বাজেটটি কিন্তু আমরা উপহার দিয়েছি। মিডল ইনকাম জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা কেউ ট্যাক্স দেয় না, এবং সে যদি ট্যাক্স দিত তাহলে অন্যরা যারা ট্যাক্স দিয়ে বেশি ট্যাক্স দিচ্ছে তাদের ভাগে ট্যাক্সের পরিমাণটা কম হতো। তো আমি মনে করি যে আস্তে আস্তে এখন সময় আসছে ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করে এবং ট্যাক্স পেমেন্ট করার ক্ষমতা আছে, সক্ষমতা রাখে, তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। বাজেটে নতুন করে কর্পোরেট কর হার বাড়ানো হয়নি, বরং আগামীতে এ হার কমে আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। কালো টাকা সাদা করার সুযোগ না রাখা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশে কোনো অপ্রদর্শিত অর্থ নেই। অপ্রদর্শিত অর্থ বলেছিলাম, যদি কেউ এসে যদি কোনো ডিক্লেয়ার করে তাহলে সেই টাকার উপরে কোনো ট্যাক্স দেওয়া হবে না। সেই উদ্যোগটি গ্রহণ করার পরেও আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, আমার জানা মতে একজনও এগিয়ে আসেন নাই। সুতরাং যেহেতু একজনও এগিয়ে আসে নাই, আমরা এবার মনে করলাম আমার দেশে আর অপ্রদর্শিত অর্থ নাই, এই জন্য আমরা এই ব্যাপারে কোনো কিছু করে নাই। দেশে কৃষিখাতে কর্মসংস্থান ও আয় বেড়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, সব রাজনৈতিক দলই চায় বাজেট তৈরি হোক নির্বাচন কেন্দ্রিক, আর বর্তমান রিজার্ভ দিয়ে 5 মাসের পণ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও অনুষ্ঠানে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।